নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খারিজা আসছেন, তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই, কোনো চিল্লাচিল্লি হইচই কিছু নাই, সুকুন এবং শান্তি। এই হাদিসটা এখনো বুঝতে পারি না আমি, আমি অনেস্টলি বলছি আসলেই বুঝি না, যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকাহাড় থেকে, তাদেরকে জোর করে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে, আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে। ওয়াল্লাহি, এর চেয়ে কঠিন কোনো হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিও নি, বুঝিও নি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার উম্মতের পুরুষদের জন্য, এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময় হাদিস আমি আখিরুজ্জামানে দেখি না। আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক শ্রেণীর নারী, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ, এবং যখন তাদেরকে পেট্রোনাইজ করা হয় তখন আস্তে 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 সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, ফ্রিমিক্সিং এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেক ক্ষেত্রে মুত্তাকি মানুষ তাদের ঈমান ধরে রাখতে পারে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী তৈরি করুন, আমিন, এবং হাজারা আলিহা সালামের মতো স্ত্রী তৈরি করুন, আমিন। আমাদের মেয়েদেরকে আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো বানিয়ে দিন, আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বোন তৈরি করুন, আমিন। আমি যে দোয়াটা করলাম এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ, যেটার ফলশ্রুতিতে একটা সমাজের শৃঙ্খলা, ব্যালেন্স টিকে থাকে। কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ ছিল না তখন একজন নারী তার স্ত্রী তার সাথে ছিল, তার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা জীবন তিনি তার পাশে ছিলেন, এবং ওই যে গারে হেরায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতেন, গারে হেরা যারা দেখে এসেছেন, হজ করেছেন একবার, উমরা করেছেন বা গিয়েছেন ওখানে, তারা জানেন যে এটা কত উঁচু, যুবক হয়েও আমরা সেখানে চড়তে হিমশিম খেয়ে যাব। খারিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে খাবার পৌঁছে দিতেন, পানি পৌঁছে দিতেন, তার সম্পত্তি, তার সম্মান, তার মর্যাদা, তার ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি সব কিছু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। খুব কম মানুষকেই জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন খারিজা রাদিয়াল্লাহু আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খারিজা আসছেন, তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই, কোনো চিল্লাচিল্লি হইচই কিছু নাই, সুকুন এবং শান্তি। তো কোথায় সেই যুগ যে যুগে প্রত্যেক ঘরে ঘরে খারিজা রাদিয়াল্লাহু আনহা থাকতেন? কে হাজেরা আলাইহাসসালাম? ইব্রাহিম আলাইহিসসালাম, তার দুই স্ত্রী সারাহ এবং হাজরা। হাজরা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে তিনি রেখে যাচ্ছেন আল্লাহর আদেশে জনমানব শূন্য একটা জায়গায়, এবং তাদের সাথে আছে কিছু খাবার এবং কিছু পানি, রেখে তিনি চলে যাচ্ছেন সেখান থেকে। আর হাজরা আলাইহিসসালাম বলছেন যে ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম নিশ্চুপ, কোনো কথা বলতে পারছেন না, কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে, ছোট্ট একটা বাচ্চা এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন জনমানব শূন্য জায়গায়। তখন হাজরা আলাইহিসসালাম বলছেন, আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন হে ইব্রাহিম? আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিসসালাম খালি মাথা নাড়ছেন, না, হ্যাঁ, আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছে। তখন হাজরা আলাইহিসসালাম বলছেন, তাহলে আল্লাহ আমাদেরকে কখনো অপদস্থ করবেন না ইনশাআল্লাহ। এই সেই নারী যার কাছে খাবার নেই, পানি নাই, সামান্য কয়েকটা খেজুর, ছোট্ট একটা বাচ্চা,
পানির যন্ত্রণায় বাচ্চা কাতরাচ্ছে, তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যদি একটু পানি পান। আল্লাহর কাছে এই দৌড়ানোটা এত ভালো লেগেছে, আল্লাহ বা কিয়ামত পর্যন্ত এটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হজ করতে যাবেন, এই কাজটা না করলে আপনার হজ হবে? এটা কার স্মৃতি? এটা সেই হযরত আলীহা সালামের স্মৃতি। এই যে তাওয়াক্কুলকারিণী নারী, আল্লাহর প্রতি ভরসাকারিণী, সবরকারিণী নারী, তার গর্ভ থেকে এমন সন্তান এসেছে যেই সন্তানকে বাবা বলছে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নি আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মায়দা তারা, তোমার কি রায় আমাকে বলো। তখন ওই বাচ্চা বলছে, যার বয়স মেবি 10 বা 12 বা 15 হাইয়েস্ট, যে বয়সের আমাদের প্রজন্মের বাচ্চা কাচ্চারা কিশোর অপরাধ করে আর টিকটক চালায় আর স্মোক করে আর ড্রাগস নেয় আর মেয়ের পিছনে টাঙ্কি মারে, এই বয়সের বাচ্চা, ইসমাইল আলী ইসলাম বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, হে আমার বাবা, আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। কি আদেশ করা হয়েছে? জবাই করতে। আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে সবরকারী পাবেন।